আসসালামু আলাইকুম। গরম গরম মচমচে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন সবাই, কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া বাদ দেন। তবে ঘরেই যদি রেস্টুরেন্টের মতো মচমচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যেত, তাই অনেকের এই নিয়ে আক্ষেপ, বাসায় তৈরি ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের মতো মচমচে হয় না কেন, আর ভাজার পরে পরে এটা নেতিয়ে যায় কেন, এটা নিয়েও যেন গবেষণার শেষ নেই। কিন্তু ঘরে বসেও রেস্টুরেন্টের মতো মচমচে স্বাদে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা সম্ভব। আমার আজকের রেসিপিতে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু উপরের স্কিনটাকে ভালো করে ছুলে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে নিব, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকমটা করে কেটে নিয়েছি। তারপর ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতের কাছে সময় না থাকলে কমপক্ষে 15 থেকে 20 মিনিট তো রাখতেই হবে, আর ঠান্ডা পানি না থাকলে আপনারা নর্মাল পানি দিয়েও এটা ভিজিয়ে রাখতে পারেন। তবে চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে। তারপর ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি, পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ভিনেগার। রেস্টুরেন্টের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 5 মিনিট এটাকে জাল করে নিব, খুব বেশি সিদ্ধ করা যাবে না। পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে আলুগুলোকে তুলে একটা কিচেন টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে এর পানিটাকে মুছে নিতে হবে, যেন কোনো রকমে এর মধ্যে পানি না থাকে। আলুগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি, এবার পরিপূর্ণভাবে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, ময়দা বা অন্য কিছু দেওয়া যাবে না। আর দীর্ঘ সময় যদি এটাকে মুচমুচে রাখতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। তারপর খুব ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখানোর দরকার নেই, এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই হবে। এবার এটা কোনো জিপলক ব্যাগে করে প্রায় 2 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, শুধু ভাজার সময় বের করে নেবেন। আর ভালো একটা রেজাল্ট পেতে হলে এগুলোকে ভাজার আগে অবশ্যই 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, তারপরে এগুলোকে ভেজে নিব। হাতের কাছে সময় না থাকলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। ঠিক এরকমটা কালার আসলে এগুলোকে তুলে নিব। এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, রেস্টুরেন্টের মতো মচমচে এবং কালার ঠিক রেখে ফ্রেঞ্চ ফ্রাই করতে চাইলে অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। এটা উপরেরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে কিছুটা জুসি। রেসিপি ভালো লাগলে ঝটপট বাসায় বানিয়ে ফেলুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।